আসসালামু আলাইকুম। এস কে আহমদ আলী আপনাকে আবার যুক্ত করেছে, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, ওই চক্রান্ত বিষয়টা নিয়ে আমি ভাবছিলাম কথা বলবো। আচ্ছা বলেন তাহলে। হ্যাঁ, কি আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, বলুন এক্সাম্পলটা একটু। আপনি বলেন তাহলে, আপনি আপনার বক্তব্যটা বলেন, আমি তো দিয়েই ফেলেছি, বলেই ফেলেছি। না, এক্সাম্পলটা আমি শুনতে চাইছি। আচ্ছা, মনে করেন আপনাকে আমি বললাম যে অমিত ভাই একটা দুষ্ট ছেলে, ফারাজ ভাইও একটা ভালো ছেলে, এটা কি আমি বলতে পারি? সেন্টেন্সটা কি ঠিক আছে? না, আমি যদি বলি অমিত ভাই একটা দুষ্ট ছেলে, ফারাজ ভাইও একটা দুষ্ট ছেলে, এটা কি ঠিক আছে? ঠিক আছে নাকি ভুল আছে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, আমি যদি বলি অমিত ভাই একটা দুষ্ট ছেলে কিন্তু ফারাজ ভাই একটা ভালো ছেলে, এটা বলি তাহলে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে তো আমার পয়েন্ট মেক হয়ে গেছে। এখন কি আপনি আয়াতটা দেখবেন আবার? হ্যাঁ, আচ্ছা বলুন। হ্যাঁ, আয়াতটা আমি একটু দেখি। আমরা বেশ কয়েকটা অনুবাদই পড়ব, সেগুলোর মধ্যে সরাসরি সৌদি আরব থেকে যে অনুবাদটা, সেই অনুবাদটা আমি একটু দেখি। যে কোনো একটা অনুবাদ বলেই চলবে। যে কোনো অনুবাদ করি না আমি ভাই, আমি যে কোনো অনুবাদ করি না, অগামাগা ছগা মানে চুনা হাগা না খামে না না না, অথেন্টিক বলবে না। আমি মানে শুনুন না, শুনুন শুনুন, অনুবাদ তো একটু অনেকগুলোই আছে। কথাটা একটু বলে নি, কথাটা একটু বলে নি। হ্যাঁ বলুন। আমি অগামাগা ছগার অনুবাদ করি না ভাই, আমি সরাসরি যে অনুবাদগুলো অথেন্টিক সেই অনুবাদগুলো পড়ি। এইখানে দেখেন তিনটা অনুবাদ দেওয়া আছে, চারটা অনুবাদ দেওয়া আছে। চারটা অনুবাদ হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে অথেন্টিক অনুবাদ, না সবচেয়ে বড় আচ্ছা, আলেমদের। ভাই আমার কথাটা আমি একটু একটা শেষ রিকোয়েস্ট, হোক ভাই, হ্যাঁ আমার আমি একটা কথাটা একটু রিকোয়েস্ট করবো, শেষ জাস্ট হোক ভাই। একটা। হ্যাঁ বলেন। বলছিলাম যে মানে আলোচনার মধ্যে আশার গল্প বলবেন না বেশি, টপিক ভাই মধ্যে আমি থাকবেন না। আশা, তাহলে বিদায় দিন ভাই, আমি আশার গল্প বলবো, না আমি না, জাস্ট যেমন এক্সাম্পল শ্রাবণের হিসেবে, গল্প যেমন বলবো, আগাম, আমি শ্রাবণের না না গ্রীষ্মে যেমন আগাম আগা বললেন, মানে না না শীতের আগাম আগা হিসাবে বললেন, সব এইগুলো ফলো সব প্রয়োজন গল্প নাই। বলবো, সব গল্প বলবো, আপনার যদি ভাই ভালো না লাগে তাহলে বিদায় নিতে পারেন ভাই। না আমি চাইছি সংক্ষেপে কাজ না ছেড়ে সংক্ষেপে দিতে, বলতে বেশি পারবো না, টাইম নাই। সংক্ষেপে বলতে পারবো না ভাই, তাহলে বিদায় নিন ভাই। আচ্ছা বলুন, ঠিক আছে বলুন। আচ্ছা, আমি যে অনুবাদগুলো দেখাবো, আমি চুনাহাগা খামারিদের অনুবাদ দেখাবো না, আমি যে অনুবাদগুলো দেখাবো সরাসরি সৌদি সরকার দ্বারা সার্টিফাইড অনুবাদ দেখাবো, যে অনুবাদগুলো অথেন্টিক, হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বড় যারা আলেম আছেন তাদের দ্বারা অনুবাদকৃত, কোন মানে রাস্তাঘাটের লোকজন ছক্কু মোল্লার অনুবাদকৃত অনুবাদ আমি দেখাচ্ছি না। আমি যেটা দেখাচ্ছি সরাসরি কোরআন ডট কম থেকে দেখাচ্ছি, সেখানে প্রথমে দেখাচ্ছি আমি, আচ্ছা প্রথমে দেখাচ্ছি আমি আল বায়ান ফাউন্ডেশন, যেটা সরাসরি সৌদি সরকার দ্বারা স্বীকৃত অনুবাদ, এই অনুবাদটা দেখাচ্ছি। এখানে যেটা লেখা আছে, আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও ষড়যন্ত্র করেন, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র করেন, মানে আল্লাহ পাক হচ্ছেন একজন ষড়যন্ত্রকারী। আচ্ছা, ডক্টর আবু বকর জাকারিয়া, উনি হচ্ছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সেরা আলেম, তিনি যে অনুবাদ করেছেন, আর তারা ষড়যন্ত্র করে আল্লাহও, ব্র্যাকেটে এই কথাটুকু হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়ার, জাকারিয়া ঢুকাই দিচ্ছে, এটা কোরআনে নাই, এটা আবু বকর জাকারিয়া এটা ব্যাখ্যা ঢুকাই দিচ্ছে, এটা জাকারিয়া সাহেবের বক্তব্য, অনুবাদে যেটা বলা, কোরআনে যেটা বলা আছে, আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও ষড়যন্ত্র করেন। আচ্ছা, শায়খ মুজিবুর রহমান, তিনিও বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তিনি বলেছেন তারাও ষড়যন্ত্র করতে থাকুক আর আল্লাহও স্বীয় নবীকে বাঁচানোর এই কথাটুকু শায়খ মুজিবুর রহমান নিজে ঢুকাই দিচ্ছে, এই কথাটুকু এখানে নাই, কোরআনের আয়াতে নাই। এই কোরআনের আয়াতে যেটা আছে, তারাও ষড়যন্ত্র করতে থাকুক এবং আল্লাহ কৌশল করতে থাকেন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী। এই কৌশল জিনিসটাকে যখন তাফসির করা হয়েছে তখন পজিটিভলি বলা হয়েছে যে এই কৌশলটা হচ্ছে ভালো কাজ, আর কাফেরদের এই কাজ করার কাজটা হচ্ছে খারাপ কাজ, আর আল্লাহর করার কাজটা হচ্ছে ভালো কাজ, ঠিক আছে? কিন্তু এখানে যেখানে ও শব্দটা যুক্ত আছে, সেখানে একটা নেগেটিভ জিনিস আর একটা পজিটিভ জিনিস একই সাথে থাকতে পারে না, এটা হচ্ছে তাহলে হবে একটা বাক্যের ত্রুটি, তাহলে ধরে নিতে হবে যে কোরআনে একটা ব্যাকরণগত ত্রুটি আছে, কারণ নাহলে এখানে থাকতো তারা ষড়যন্ত্র করতে থাকুক কিন্তু আল্লাহ কৌশল করতে থাকেন, কৌশলটা যদি পজিটিভ হতো তাহলে এখানে থাকতো কিন্তু বা তবে, ও থাকতো না, ও থাকলে সিমিলার জিনিস থাকতে হয়। তাইসুল কোরআন অনুবাদ, তাইসুল কোরআনের যে অনুবাদ সেখানে বলা আছে তারা চক্রান্ত করেন এবং আল্লাহ কৌশল করেন, এখানে কৌশল করা হয়েছে কিন্তু এখানে আসল শব্দটা হচ্ছে ষড়যন্ত্র, যেই শব্দটা যে সবচেয়ে অথেন্টিক যে দুটো অনুবাদ সেখানে আছে ষড়যন্ত্র। হ্যাঁ, এবার আপনি বলেন। এবারে বলুন দুটো ষড়যন্ত্রের ফলাফল কি? আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক হচ্ছেন একজন ষড়যন্ত্রকারী, যার প্রমাণ অন্য অন্য জায়গাতে আমরা পেয়েছি, আল্লাহ পাক হচ্ছেন একজন ষড়যন্ত্রকারী, এটা আমরা বুঝতে পারলাম, কোরআনে এটা বলা আছে। না আমি ফলাফলটা জানতে চাইছি। ফলাফলটাই তো বললাম যে আল্লাহ পাক, কোরআনের আল্লাহ পাক একজন ষড়যন্ত্র, উত্তম ষড়যন্ত্রকারী, সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী। আপনি আপনারটা একটু ইয়ে করেন, ব্যাখ্যা করেন, আপনি কি পয়েন্ট মেক করতে হচ্ছে সেটা বলেন। ফলাফল আমি যে জিনিসটা দেখলাম, আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একটা একটা গ্রুপ অফ পিপল তারা কনস্পিরেসি করতেছে, ষড়যন্ত্র করতেছে, আর একটা গ্রুপ অফ পিপল টিট ফর ট্যাট তারাও ষড়যন্ত্র করতেছে, ইয়ে করতেছে। ফর এক্সাম্পল আমি আপনাকে যদি ইয়াদের বোঝাই, ধরেন দুইটা পাশাপাশি দুইটা দুই এলাকার দুই গুন্ডা বাহিনী, এক গুন্ডা বাহিনী অন্য গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আরেক গুন্ডা বাহিনী সেই আরেক গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সিমিলার প্যাটার্ন আমি মনে করছি। কাফেররা ষড়যন্ত্র করতেছে, তেমনি আল্লাহ আল্লাহ তার গুন্ডা বাহিনীকে নিয়ে, মোমেন গুন্ডা বাহিনীকে নিয়ে তারাও ষড়যন্ত্র করতেছে। বলেন আপনি, আপনি ডিফারেন্স কিছু বললে বুঝলে সেটা এক্সপ্লেইন করে বলেন কেন আপনার পজিশনটা ভ্যালিড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বলছিলাম যে ষড়যন্ত্র, ষড়যন্ত্রটা কি মানে কি হিসাবে দেখেন, মানে দেখছেন আপনার ষড়যন্ত্র অর্থটা কি? ষড়যন্ত্র অর্থ আসি শুনেন, ভাই, আসি ভাই, বড় দরকারি, আপনি এক্সপ্লেইন করেন ষড়যন্ত্র অর্থ কি, শিখে আপনার কাছে এক্সপ্লেইন করেন। তো ষড়যন্ত্রকে আমরা কৌশল বলতে পারি, আমি দুটো ক্ষেত্রেই বলছি, আমি কিন্তু একটা ক্ষেত্রে বলিনি, আমি শুধু আল্লাহর ক্ষেত্রে বলছি এক্সপ্লেইন কৌশল ভাই, আপনি বা, হ্যাঁ আপনি এক্সপ্লেইন করছি, ষড়যন্ত্র এক্সপ্লেইন করেন। করছি। হ্যাঁ আচ্ছা, আমি কি এরকম করে বলতে পারি যে কাফেররাও কৌশল করলো এবং আল্লাহ কৌশল করলো, ষড়যন্ত্রের, ষড়যন্ত্রের বদলে আপনি আমি কৌশলটা ঢুকিয়ে দিলাম? মানে আর কি ষড়যন্ত্র কথাটা শুনতে একটু না না, শুনতে আমার অসুবিধা নেই, আমি জাস্ট চেঞ্জ করছি। না না না, বাদ পড়ি নয়, আমার কাছে ষড়যন্ত্র কথাটা তো বাদ পড়ি নয়, তো আমাকে জিজ্ঞেস করলেন ষড়যন্ত্র কথাটা তো, না 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 জিজ্ঞেস করে, প্রশ্ন জিজ্ঞেস করে বলুন। উত্তর দিচ্ছে না কেন?
যদি প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে উত্তরটা নেন, কাম ডাউন কাম ডাউন কাম ডাউন কাম ডাউন। আপনি বলছেন এটাকে ব্যবহার করতে পারেন কিনা, আমি বলতেছি আমার এই যে প্রশ্নটা সেটা আপনার কোশ্চেনটার উত্তর আমি যেটা বলতেছি আপনি নিতে পারেন, তখন নিতে পারেন। যদি আপনার কাছে মনে হয় ষড়যন্ত্র শব্দটা আপনার কাছে একটা অকওয়ার্ড শব্দ লাগতেছে, আপনার কাছে একটা নেগেটিভ জিনিস লাগতেছে, যে জিনিসটা আপনি মানে ক্রস ওভার করে দুজনের মাথা থেকে উঠাতে চাইতেছেন, তাহলে আপনি মনে করেন এটা উঠাইতে পারেন। মানে আমি কাফেরদের উপরে আল্লাহ যে কালেমা মাখাইছে এবং নিজের মাথার উপরে যে কালেমা মাখাইছে সেই কালেমা দুটা আপনি উঠাই দিয়ে যেতেছেন ক্রস ওভার করে, আপনি এটা এগুলো করতে পারেন, তারপরে বলেন। আচ্ছা আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই, আগরতলা ষড়যন্ত্র মামলা এই কথাটার মানে কি ভাই? আপনি যখন আমাকে বললেন টপিকে থাকতে হবে টপিকে থাকতে হবে টপিকে, আমি সেই জন্য বললাম যে এখন পর্যন্ত সেখানে যাইনি, কিন্তু আপনি যদি আমার আমার টপিকের কথাকে যদি আপনি বলেন টপিক টপিকে না, তাহলে আমি ওই টপিকে চলে যাবো, যে কোনো সময় আমাকে কিন্তু বাইরে রাখা যাবে না, তখন কিন্তু আমি বলতেছি জিজ্ঞেস করতেছি আগরতলা ষড়যন্ত্র মামলা এই জিনিসটার মানে কি, এটার মানে কি এটা যে আগরতলা কৌশল মামলা? আচ্ছা আমি প্রথম ব্যক্তি মনে হচ্ছে ফারাজ মনে হচ্ছে নাম, হ্যাঁ ভুল হতে পারে, ওনার কোশ্চেন উত্তরটা দিই তারপর আপনারটা দেখুন। তো না ষড়যন্ত্র আমার কাছে বাটপারি বা খারাপ কোনো শব্দ নয়, হ্যাঁ ষড়যন্ত্র শব্দটা না আমি না আমি উঠাতে চাচ্ছি না, আমি আপনাদের অনুমতি নিচ্ছি জাস্ট, যে এটা কি করলে আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা না থাকলে অথরিটি না আমাদের অনুমতি এখানে ইয়ে করো মানে এখানে নেসেসারি করো মানে এখানে পয়েন্টে উঠে আসতেছি বেকার, আমি আপনাদের অনুমতি নিচ্ছি এখানে, আমাদের কোরআনের অথরিটি আমরা কি কোরআনের অথরিটি না কোরআনের অথরিটি না দেখুন তাহলে দেখুন এটা তো এটা তো বঙ্গানুবাদ মানে বাতাসি তাফসিরে আমি একই শব্দের মানে একই মানে দুই ভিন্ন রকম হতে পারে, যেমন আমি একটা एग्जांपल করার চেষ্টা করতেছেন কেন? না 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 আমি একজন एग्जांपल एग्जांपल হিসেবে আহমেদ আলী সাহেব এটা মধ্যে আপনি ঢুকাবেন নিজের ইচ্ছা মতো মনের মাধুর বিষয় অর্থ চেঞ্জ করবেন নাকি? না না আহমেদ আলী সাহেব আমরা যে অনুবাদগুলো দেখিয়েছি সেগুলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম যারা আরবি ভাষা এবং বাংলা ভাষা দুই ভাষাতেই সবচেয়ে বড় পণ্ডিতদের অনুবাদ দেখিয়েছি, এখানে আপনার অনুবাদ তো ভাই আমরা গ্রহণ করতে রাজি না, আপনি কোথাকার কে ভাই? বলেন ভাই শুনতেছি বলেন। আপনি মিউট করে রেখেছেন, নিজেকে মিউট করে রেখেছেন, আপনি মিউট করে বোধহয় কথা বলছেন। সরি আচ্ছা আমি হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ আমি অনুবাদ করছি না, আমি তো অনুবাদকারী নই, আমি অর্থ বলছি। আপনি যে বললেন যে এটার অনেকগুলো অর্থ থাকতে পারে, অন্য অর্থ ভাই আমরা যে অর্থটা দেখিয়েছি যে যে অনুবাদটা দেখিয়েছি সেটা বাংলাদেশের এবং সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের দ্বারা অনুবাদকৃত, এন্ড আপনি যদি বলেন যে এই অনুবাদটা ঠিক নাই আরেকটা অনুবাদ আছে এটার, এটা হচ্ছে এটা, আপনি কোথাকার কে ভাই? আপনার কথা তো আমরা গ্রহণ করবো কেন, আপনি কে? সেটা তো আপনারা না করতে পারেন, কিন্তু একটা সমাধানের জন্য ইসলামের দলিল হিসেবে তো আমরা আলেমদের সবচেয়ে বড় আলেমদের অনুবাদ কি আমরা ইসলামের রেফারেন্স হিসেবে গণ্য করবো? আপনি যদি এখানে ষড়যন্ত্র বলতে এখানে আসলে চুম্মা দেয়া বোঝানো হয়েছে, এটা আমি এসকে আহমদ আলী আমি বললাম যে এখানে ষড়যন্ত্র বলতে চুম্মা দেয়া বোঝানো হয়েছে, আপনার এই অনুবাদটা আমাদের গ্রহণ করার কি কোনো যৌক্তিকতা আছে? ইসলামের মানদণ্ড তো আলেম নয়, অবশ্যই ইসলামের মানদণ্ড আপনি না তো আপনি যে বলতেছেন যে এটার মধ্যে এই অর্থ হয় সেই অর্থ হয়, আপনার তো ক্রেডিবিলিটি নাই, আপনি ওটার মধ্যে নতুন অর্থ ঢুকাচ্ছেন কেন? নতুন অর্থ কোথায় ঢুকাচ্ছি ফারাজ ভাই? অনেকগুলা অর্থের ভিতরে আলেমগণ তো এই শব্দটাকে এই অর্থটাকে জেনে বুঝে অনেকগুলো অনুবাদে জেনে বুঝে এবং সৌদি সরকার দ্বারা সত্যায়িত যে অনুবাদটা সেই অনুবাদের ভিতরে এই অর্থটাকে গ্রহণ করা হয়েছে। এখন কোথাকার কোন ভেড়ামেরা উপজেলার এস কে আহমদ আলী সাহেব যদি এসে বলেন যে না মদিনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আলেম ডক্টর আবু বকর জাকারিয়া ওনার অনুবাদটা না নিয়ে আমার অনুবাদটা নেন ভাই, হ্যাঁ আমার অনুবাদটা না, আমি সেটা তো বলছি না, আমি তো বলছি সবার অনুবাদ কি, আপনারা যে কোনো অনুবাদ শোনালেন আমি তার সাথে এগ্রি করছি, আমি তাকে নাকচ করছি। ষড়যন্ত্র ঠিক আছে, ষড়যন্ত্র অনুবাদ ঠিক আছে, হ্যাঁ ষড়যন্ত্র অনুবাদ ঠিক আছে, আপনার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করছি এই কথার মানে আপনি বলছেন যে আপনার আপনাকে নিয়ে আমি ষড়যন্ত্র করছি মানে আপনাকে সেটা যাচ্ছে চেষ্টা করতেছে মানে আপনারা আমি খাওয়া আসা জানাবো আমি দাওয়াত দাওয়াত খাওয়ানোর চেষ্টা করছি সেটা তো আপনার উদ্দেশ্য নিয়ে যাবে মানে আপনি মনে হচ্ছে আমার ওনার যে মানে বুদ্ধিমত্তার লেভেল আমাদের কথাবার্তা আর আগে সম্ভব না ভাই ওয়েস্ট হচ্ছে ভাই পিওর ওয়েস্ট না আমরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন আমাদের সাহেব আমরা থেকে হেরে গেছি আমাদের দাঁত সঠিক থেকে দূরে চলে যাচ্ছেন হ্যাঁ তাহলে আমরা মানুষকে ভুল বুঝাবেন না আপনার কি আমরা মানুষকে ভুল বুঝাচ্ছেন কেন আমরা ভুল বুঝাচ্ছি
আমরা দলিল প্রমাণ দিয়ে বলবো যাচ্ছি, আপনি দলিল ছাড়া ঠিক বলতেছেন। ঠিক আছে, আপনার কি আর কোনো পয়েন্ট আছে, আর কোনো পয়েন্ট মেক করার মতো আছে? না, আমি তখন একটা পয়েন্টই কথা বলবো, আমি কেন অন্য পয়েন্টে যাবো? আমি এই পয়েন্টে আমি আপনারা ভুল বুঝাচ্ছেন একটা পয়েন্ট নিয়ে, যারা কিছু জানে না তাদেরকে আপনারা ভুলের পর ভুল বুঝাচ্ছেন। এখন আমি আপনার কাছে কথা বলেন, আমরা ভাই ব্যর্থ, এত বড় বুদ্ধিজীবীর সাথে কথা বলাটা আমাদের কাছে মনে হচ্ছে পিওর ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, আসিফ ভাই ওনাকে কিছুই লাস্ট কিছু বলতে দিবেন, যদি বলতেন বলতেন, নাহলে না উনি তো বলেন আর কিছু ভাই এখানেই থাকবেন উনি। ষড়যন্ত্র মানে তো, ষড়যন্ত্র মানে আপনারা কেন বলতেছেন আপনারা ষড়যন্ত্র মানে যে ষড়যন্ত্র? আমি আমার গার্লফ্রেন্ড কে যদি ষড়যন্ত্র করি তার মানে হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ড কে নিয়ে ডেটে যাওয়ার চিন্তা করতেছি, এরকম বুঝতে পারছেন? খারাপ কিছু না ভাই, এটা তো ভালো জিনিস, ষড়যন্ত্র মানে তো ভালো জিনিস। আচ্ছা আপনি আপনি কেন কিন্তু ফারাজ ভাই, আমরা যে আমরা কিন্তু বলতেছি যে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র, আল্লাহ ষড়যন্ত্রকারী, উনি চেটা গেছেন যে আল্লাহর ষড়যন্ত্রকারী বলো, দেখছো এখন কি নাস্তিক লাইভে দাঁত ভাঙা জবাব দিয়ে আসি? কিন্তু এখানে শুনি বলতেছেন ষড়যন্ত্র মানে তো ভালো জিনিস, তাহলে আমরা যে যখন বলছিলাম আল্লাহ ষড়যন্ত্রকারী, ওনার তো এটা খুশি হওয়ার কথা, ওয়াও কত ভালো। টেবিলটা যা উল্টে দিলাম আপনি, আপনারা আপনি হেরে টেরে একদম একাকার, আমরা তো হেরে কান্না। না না না, এগুলো তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, কথা বলুন আপনারা, আমি তো কথা বলতে রাজি আছি। আর যদি আপনারা ভাই আপনারা যদি কথা বলতে চান, যদি বলেন যে চক্রান্ত যদি আপনারা কথা বলতে চান করে, তাহলে আমি বলবো স্কুলে পড়ে আসুন, বাংলা মিডিয়াম স্কুলে পড়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনাকে ব্যাকসাইডে রেখে কথা বলি। আপনার যদি মনে হয় আপনার সময় আছে, দেখি আমাদেরও সময় আছে আপনার সাথে কথা বলার মতো, তাহলে এত ভাই পাকনা তো এখন আপনি হন নাই ভাই, আরো দুই তিনবার জন্ম নেন, তখন আপনি যথেষ্ট পাকনা হবেন, তখন আপনি আইসেন, তখন দেখা যাবে যে আপনি আপনার সময় আছে দেখে আমাদের আপনার সাথে কথা বলা যেতে হবে। এত পাকনা তো আপনি না, লিটারালি ভাই ইসের কথা মনে পড়ছে যে আমি তো লাস্টে কি কখন কথা বলতে দেখেছে, আর লিটারালি ডায়লগ মনে পড়ছে আর কি, আর অনন্ত জলিলের মুভি ডায়লগ কথা বলো, ওই টাইপের ডায়লগ মনে পড়লো। মানে লিটারালি ভাই এখন আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে যে ষড়যন্ত্র মানে কি খারাপ কোনো কিছু কিনা, এন্ড আমাদের এটা জানার জন্য ষড়যন্ত্র খারাপ কোনো অর্থ বহন করে কিনা এটার জন্য আমাদেরকে মানে বাংলা পড়ে আসতে হবে ভাই। আচ্ছা, তারা যে সারাদিন বলে ফারাজ ভাই, তারা যে সারাদিন বাজে বলে ইহুদিন আসারা নাকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তার মানে তো ভালো কাজ করতেছে ইহুদিন আসারা, তাদের তো এটা তো একটা প্রশংসামূলক বাক্য নাকি? মনে করেন একই শব্দ বিভিন্ন অর্থ হইতে পারে, ধরেন মাদ্রাসায় যে কাজ হয় ওটাকে আমরা গেলম্যান বলবো, কিন্তু অন্য জায়গায় কাজ হলে ওটাকে আমরা দর্শন বলবো, একই কাজ তো, শব্দ আলাদা। হ্যাঁ হ্যাঁ, মানে মুসলমানরা করলে সেটা হবে জিহাদ, আর অন্যরা করলে সেটা হবে জঙ্গিবাদ, কলকাতা থেকে তো এরকম স্পিসিস মানে স্যাম্পল আসার কথা না। গোলাপ ফুলকে যেখানে রাখেন না কেন সে সুগন্ধ ছড়াবেই, মানে কোথাও তেমন কোনো পরিবর্তন দেখতে পাবেন না। আর একটা কথা বলতে নিছিলাম, ভুলে গেছি, মানে মানে চিন্তা করেন এই এই আমলে আইসা কেউ মনে করে যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, পৃথিবী স্থির, সূর্য তার চারদিকে ঘোরে, পৃথিবী ঘোরে না, পৃথিবী স্থির, এইগুলো এখন মানে কি একটা অবস্থা ভাই, কি একটা মুসিবত, কিসের সাথে কথা বলতে হয় আমাদের? যাই হোক, আমার এখন তো আরো শোনা যাচ্ছে ভাই, মানে জোর গলায় বড় গলা গলায় শুনতেছে যে কেন মেয়েদেরকে পড়াশোনা করতে না দেওয়াটাই যৌক্তিক, কেন ইসলামে মানে মুসলিমরা যারা এতদিন ধরে ইসের কথা বলে আসছে যে এতদিন ধরে মেয়েদের পড়াশোনা করার কথা বলে আসে, তারা সবাই বলছিল মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া যাবে না, এটার যৌক্তিকতা কি? এগুলো নিয়ে তো ভাই মানে মানে ধুমচি আলোচনা হয় এখন, ধুমচি আলোচনা হয় যে তারা জেনুইনলি মানে মেয়েদেরকে পড়াশোনা থেকে কাট অফ করতে চাচ্ছে, আমাদের যা লুঙ্গি খোলা খোলা হয়ে গেছে, ওরা সব জেনে ফেলাইছে, নাস্তিক নাস্তিক টাস্তিকরা এরা কোরআন হাদিস গাইড সব বাইর করে ফেলাইছে, মুমিনাদের এগেইনস্টে যে মুমিনারা মেয়েদের পড়াশোনার পক্ষে বলে, পুরোপুরি ফেমিনিজম না মানে ইসলামিক ফেমিনিজম তারা যেটা মাথায় বাড়ায় সেগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করে যারা, তাদের বিরুদ্ধে একদম সরাসরি কোনো রাগদা কেন আছে, ইসলামে নারীদেরকে নারীদের পড়াশোনা করাটা করতে দেওয়াটা হচ্ছে একেবারে পিওর ওয়েস্ট অফ টাইম, এটার কোনো জরুরত নাই, কোনো দরকার নেই, শুধু শুধু এটা মেয়েদের কারো একটা বার্ডেন নিয়ে আসে, মেয়েদের কাজ হচ্ছে পুরুষের অধীনে থাকা এবং
এবং হাজবেন্ডকে ইয়ে করা, কেউ যে ইয়ে যে ধরনের কথা বলে স্বামী স্বামীকে সুখ দেওয়ার কথা, এই জিনিসগুলো মেয়েদের ইয়ে পরিবার গঠন করা, এগুলো হচ্ছে মেয়েদের মূল ফোকাস। যদি এবং তারা সঠিক কথাই বলে, ইসলামিক ইতিহাসে কোনো বড় কোনো হাদিস কালেক্টর কোনো নারী নাই, কোনো সিরাত লেখক কোনো নারী নাই, কোনো তাফসির লেখক নারী নাই, তারপর হচ্ছে আপনার ইসের মধ্যে ফিতনে কাজ করা নারী নাই, পাওয়ারফুল নারী ছিল না এমন না, পাওয়ারফুল নারীও ছিল যারা হচ্ছে তাদের স্বামী বা পাওয়ারফুল ওই হিসাবে পাওয়ারফুল ওরকম নারী, এছাড়া নিজের যোগ্যতায় পাওয়ারফুল হওয়া কোনো নারী নাই। এই ধরনের জিনিস তো ভাই মানে মানে বুক ফুলে বলে এখন তারা। অমিত ভাই একটা কমেন্ট ইয়া করছিলাম দেখছেন নাকি? হ্যাঁ দেখেছি। ভালো ভাই ভালো, খুবই ভালো, মাইক্রোফোন হয়ে গেছে, খুবই ভালো কথা। ঠিক আছে তাহলে ফারাজ ভাই, অমিত ভাই, লজিক্যাল ভাই, আমি তাহলে বিদায় নিই আপনার কিছুক্ষণ। আচ্ছা ভাই, আচ্ছা ভাই 10 সেকেন্ড, আচ্ছা ভাই জাস্ট 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড, হ্যাঁ জাস্ট 10 সেকেন্ড। হ্যাঁ আমি একটা জিনিস আমি দেখাচ্ছি, একটা একটা পেপার, ঠিক আছে? এই পেপারটা, এই পেপারটা প্রোগ্রেস ইন বায়োফিজিক্স এন্ড মলিকুলার বায়োলজিতে এটা প্রকাশিত হয়েছে। এটা একটা ডেনিস নোবেলের একটা পেপার, মানে ডেনিস নোবেলের এডিটেড একটা জার্নাল, সেই জার্নালে এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে। লেখক ওলেন আর ব্রাউন এবং ডেভিড এ হল্যান্ডার। এটার নাম হচ্ছে নিউ ডারউইনিজম মাস্ট মিউটেট টু সার্ভাইভ। এই পেপারটাতে ক্যালকুলেট করে দেখানো হয়েছে যে ম্যাক্রো ইভলিউশন তথা ইভলিউশন এই জিনিসটা নিতান্ত অসম্ভব। হ্যাঁ তাই এই পেপারটা এখানে দেখানো হয়েছে এবং এই পেপারটা থেকে অনেকেই এই পেপারের যে প্রবাবিলিটি ক্যালকুলেশনটা সেইটাকে অনেকেই রেফার করে, অনেকেই রেফারেন্স দিচ্ছেন, এই পেপারটা অনেকেই রেফারেন্স দিচ্ছেন এবং তাদের দাবি যে এখানে সায়েন্টিফিকলি প্রমাণ করা হয়েছে যে ম্যাক্রো ইভলিউশন সেটাই সম্ভব নয়, ঠিক আছে? এবং এখানে এখানে চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 এ তাদের কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো জাস্ট দেখাচ্ছি যে ক্যালকুলেশনগুলো কিভাবে ক্যালকুলেশনগুলো করা আছে। এখানে হচ্ছে চ্যাপ্টার 6 এর আগে একটা কবিতা আছে, এই সায়েন্টিফিক পেপারে একটা কবিতা আছে। এখানে দেখুন এখানে একটা ক্যালকুলেশন আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 6, এখানে একটা ক্যালকুলেশন আছে, এখানে একটা ক্যালকুলেশন আছে, এক নম্বর ইয়েতে এক নম্বর ইকুয়েশন, এবং তারপরে আর একটা ক্যালকুলেশন আছে সেটা দেখাচ্ছি একটুখানি। এখানে দেখুন এখানে চ্যাপ্টার চ্যাপ্টার 7 এ একটা ক্যালকুলেশন আছে, পি প্রবাবিলিটি একটা বের করার চেষ্টা করেছে ক্রেব সাইকেলের একটা এনজাইম নিয়ে, এবং তারা বলতে চেয়েছে যে এটা করা সম্ভব না। তারা দেখিয়েছে 10^-51, 1 in 10^-51 পসিবিলিটি, 1 in 10^-51। এখন আমি একটা পোস্ট করেছিলাম আমার প্রোফাইলে বেশ কয়েকদিন আগে, হপ্তা দুয়ে আগে বোধহয়, আমার ঠিক মনে নেই, বা হপ্তা খানেক আগে। তা আমি সেখানে বলেছিলাম যে কেউ লাইভে এসে এই পেপারটা আমার এসে এই পেপারটা এক্সপ্লেন করবে, এই ক্যালকুলেশনটা এক্সপ্লেন করবে, আমার কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের ক্লারিফিকেশন দেবে, এবং আমি কতগুলো উদাহরণ দেবো, সেই উদাহরণগুলো এই এটা যে ইম্পসিবল এই প্রবাবিলিটি থেকে, এই প্রবাবিলিটি ক্যালকুলেশন থেকে সেই জিনিসগুলো যে ইম্পসিবল সেই জিনিসগুলো তারা প্রমাণ করবে, ঠিক আছে? এই জিনিসটা যে কেউ যারা লাইভ শুনছেন, প্রায় এখন 550-600 লোক এখন লাইভ শুনছেন, যে কেউ বিবর্তন বিরোধী যারা বিবর্তন মানেন না, তাদের মধ্যে যে কেউ এসে লাইভে এসে এই জিনিসটা নিয়ে একটুখানি আমাকে বুঝিয়ে যাবেন লাইভে ওপেনলি, এই পেপারটা বুঝিয়ে যাবেন, এই ক্যালকুলেশনগুলো আমাকে একটুখানি বুঝিয়ে যাবেন, আমার কতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর সদুত্তর দিয়ে যাবেন, তাহলেই আমি খুশি। যদি সদুত্তর দিতে পারেন বিবর্তন যে ভুল আমি সেটা মেনে নেবো, এবং কিন্তু প্রশ্নগুলো সদুত্তর দিতে হবে এটা এই জিনিসটা। আর যেদিনকে আসবেন সেদিনকে শুধুমাত্র এই পেপারটা এবং প্রবাবিলিটি ক্যালকুলেশনটা ছাড়া আর কোনো আলোচনা করবো না। অনেকেই বলেছেন যে না, তাদেরকে নিতান্ত হ্যাঁ করা হয়, তাদের ধর্ম নিয়ে আলোচনা করেন, আমি সেটাও করবো না। সেরকম হলে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে, আসিফের প্ল্যাটফর্ম থেকে, মাতব্বর প্ল্যাটফর্ম থেকে, আমার পেজ থেকে, যেখানে যার যেটা খুশি যেখান থেকে খুশি সেখানে করতে পারি লাইভটা, এবং কারোর কাছে ফুল টেক্সট আর্টিকেলটা যদি না থাকে, শুধুমাত্র ঠিক আছে আমি নেক্সট একজনকে